রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ অনেক দিন পরে আপনাদের মধ্যে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটা হচ্ছে আপনাদের সবার উপকারের জন্য, তাই আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এরকম ট্রিক্স অ্যান্ড টিপস যদি পেতে চান তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে আমরা যাদেরকে ফলো করে রেখেছি তো তাদের এক ক্লিকে কিভাবে আনফলো করবেন, ওই বিষয়টা নিয়ে আজকের আমি ভিডিওটা আপনাদের মধ্যে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিওর কাজ। তো এই কাজটি করতে হলে আপনাদের ফেসবুকে আপনাদের ফোনে প্রথমে এই যে ফেসবুক যে অ্যাপস আছে ওইটা কিন্তু থাকা লাগবে, ওই অ্যাপসটা কিন্তু আপনাদের ফোনে রাখা লাগবে। এই অ্যাপস অবশ্যই দরকার, এই অ্যাপস ছাড়া আপনারা পারবেন না। যারা জানেন তো তাদের জন্য আজকের ভিডিওটা না, কিন্তু যারা জানেন না আশা করি তাদের সকলের উপকার হবে। তো প্রথমে শুরু করব আমরা ফেসবুক অ্যাপস ওপেন করে নেব। ওপেন ফেসবুক অ্যাপস, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। ইনশাল্লাহ যাদের কোনো সমস্যা যদি হয় ফেসবুক রিলেটেড কোনো বিষয় নিয়ে আমাকে এসে আমার ফেসবুক পেজে আমার ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ করবেন, মেসেজ করতে পারেন। এসে মেসেজ করলে অবশ্যই আমাকে অবশ্যই সবাই খুঁজে পাবেন। তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করি, প্রথমে চলে যাব আমরা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নেব। লগ ইন করার পরে তারপর সেটিংয়ে চলে যাব, সেটিং দেন তারপর কী করতে হবে এই যে উপরের সার্চ বার আছে ওইখানে লিখতে হবে আনফ্লো, ইউএন আন এফ ও ডাবল এন, এই যে একটা পেজ শো করতেছে এখানে অনেকগুলা, তো তার মধ্যে এই যে পেজ আছে ওইটা সিলেক্ট করে নেব, আনফ্লো পিপল টু স্টপ সিং দেয়ার পোস্ট, ওইটাতে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে দেখা অনেক কিছু দেখতে পারবেন, তো আপনারা ক্লিক করবেন আনফ্লোতে, এই সরাসরি আনফ্লোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আপনারা কাদেরকে ফলো করে রেখেছেন। তো আমি ক্লিক করে দেখি আমার এখানে কারা ফলো করে রেখেছে, এই দেখেন অনেকগুলা আমি ফলো করে রেখেছি। এখন চাইলে আমি এখান থেকে আনফ্লো করতে পারবো। আনফ্লো করার জন্য এখানে নিচে শো করবে, একটু স্ক্রল করলে অবশ্যই সময় দিতে হবে কিছুক্ষণ, দিলে এখানে নিচে লেখা উঠবে আনফ্লো। আনফ্লোটা লেখা উঠলেই আপনারা আনফ্লো করতে পারেন। এই দেখেন আমি দেখি ক্লিক করে আনফ্লো, এরা সবাই প্রায় আমার ফলোয়ার লিস্টে আছে, তো এই জন্য আমার এখানে দেখাচ্ছে না। তো আমি যাদেরকে ফলো করতেছি বা ফলো করি তাদের এখানে শো করবে, তো আমি তো খুঁজে পাচ্ছি না আমি আনফ্লো করলাম কি না, তারপরে দেখি আসে কি না। হ্যাঁ এই দেখেন আনফ্লো আসছে, আমি চাইলে এই যে ক্লিক করে আনফ্লো করতে পারবো। এই যে দেখেন ওটা যদি আনফলো করি আনফলো হয়ে যাবে, আনফলো করি আনফলো হয়ে যাবে, আনফলো করি হয়ে যাবে। এই যে দেখেন দেখতে পারছেন বিষয়টা খুব সহজ। তো আপনারা এভাবে ট্রাই করে আপনাদের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যাদের মনে হবে যে ফেসবুক থেকে প্রোফাইল সংখ্যা কমাতে হবে, প্রোফাইলে যাদেরকে ফলো করে রেখেছি তাদেরকে আনফলো করতে হবে, তো তারা চাইলে এই স্টেপ অনুসরণ করে আনফলো করতে পারেন। তো আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।